بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شكر إيمان در بايو بندر پتیا مر سلام علیلو امی اپنے در خدمتے عرب کی بشوئی نیشے چی شی بشوئی اپنے در دشتی آکوشن کری چی منو جو شہا کرے শ্রবণ করার জন্য সুনামগঞ্জের অন্তর্ভুক্ত কালাগোজা গ্রামের মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম আল হুসাইনি রেজবি সাহেবের হক প্রচারের জবাব দিতে গিয়ে গত 27 জুলাই রোজ সোমবার সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস মোতালিব হোসেন সালিহী বিভ্রান্তিমূলক আলোচনা প্রচার করেছে। বিষয়টা হলো যে সুনামগঞ্জের কালাগোজা গ্রামের মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আল হুসাইনি রেজবি সুন্নি আল কাদির সাহেব তিনি সোনাকান্দা দরবারের মরহুম পীরগণের এবং বর্তমান পীরগণের কিছু কুহুরিমূলক উক্তি এবং কুহুরিমূলক বক্তব্য কুহুরিমূলক আকিদা এটা আপ দেশবাসীর কাছে তুলে ধরেছিল। সেই বিষয়ের ওপরে চ্যালেঞ্জও করেছিল এবং সেই বিষয়ের উপর যথাযথ কোনো জবাব না দিয়ে সে কিছু বিভ্রান্তিমূলক আলোচনা করেছে। সেইটি সেই আলোচনাগুলোকে আপনাদের সম্মুখে একটু উপস্থাপন করব এবং এই আলোচনাগুলো যথাযথ কি না সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের খেদমতে বুঝিয়ে দেব। যেমন শয়তান সালিহি, তাকে আমি শয়তান বলেছি, তার কর্মটা শয়তানি হয়েছে। শয়তান সালিহীর বক্তব্য ছিল যে আমাকে নিয়ে এবং সোনাকান্দা দরবারকে নিয়ে বেশ কিছু কথা বলেছে একজন আলেম, তার বাড়ি সুনামগঞ্জ, অর্থাৎ কাইয়ুম আল হুসাইনিকে কেন্দ্র করেছে। আমি চেয়েছিলাম না যে তার ব্যাপারে কথা বলে তাকে বিখ্যাত করে দেয়, কারণ হতে পারে তিনি নিজেকে বিখ্যাত করার জন্য এমন একটা পদ্ধতি হাতে নিয়েছে। আমি তার নাম উল্লেখ করব না, সে সুনামগঞ্জ থেকে আমাকে নিয়ে কথা বলেছে। দেখেন প্রিয় দেশবাসী, তাদের একটি প্রথা আছে, যে প্রথাটা হচ্ছে তারা কেউ নাম উল্লেখ করে না, কারণ তারা নাম উল্লেখ করলে যার নাম উল্লেখ করে তিনি নাকি বিখ্যাত হয়ে যায়, তারা নাম উল্লেখ না করলে তারা বিখ্যাত হয় নাই। এটা কেমন ধরনের কথা? এটা তাদের একটা ধোঁকাবাজি, এটা একটা বাটফারি, এটা একটা ভণ্ডামি, এটা একটা নষ্টামি, তাছাড়া কোনো কিছুই না। আল্লাহ পাক কাফেরদেরকে উল্লেখ করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নাম উল্লেখ করে দিয়েছেন, মুনাফিকের নাম উল্লেখ করে দিয়েছেন। এবং আপনি ভালো এবং খারাপ, আপনার আকিদা যদি খারাপ হয়ে থাকে, আপনার নাম উল্লেখ না করলে আমি কীভাবে বুঝবো যে সে ভালো না খারাপ বা ওই আকিদা কার আছে কার নাই? এটা আলেম উলামারাই উল্লেখ করে দেওয়ার বিষয়বস্তু। যাই হোক, সে উল্লেখ করে নাই, বিখ্যাত হয়ে যাবে। সে কত বড় বিখ্যাত মানুষ, সে আরেকজনের নাম উল্লেখ করলে বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ, একটা কথাই আছে যে চোরের মায়ের বড় গলা। যাই হোক, বিস্তারিত আলোচনা সামনে আসতেছি। সে ইবলিসের জাতিবাই সালিহি আরো বলে, তার যে খাজা, তার যে বাবা, তার যে মুর্শিদ, তিনি নাকি অত্যন্ত ফ্রেশ ছিলেন, নির্ভেজাল ছিলেন। আমি বলেছিলাম আমার বক্তব্যের মধ্যে এবং এখনও বলি, তার খাজা, তার বাবা ফ্রেশ ছিলেন না, নির্ভুল ছিলেন না, তিনি ছিলেন কিছু কিছু বাতিল আকিদা প্রচারকারী, নাউজুবিল্লাহি মিন জালিক। তিনি এমন কিছু আকিদা নিজে সৃষ্টি করেছেন যা পূর্বে কোনো হকপন্থী আলেম ওলামা জানতেনও না, এমনকি মানতেনও না। প্রিয় দেশবাসী, ইমানদার সুন্নি মুসলমান ভাই ও বোনেরা, আপনাদেরকে গভীরভাবে লক্ষ্য করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি। এই কথাটি একটু গভীরভাবে বোঝার দরকার যে ইবলিসের জাতিবাই লেবাস ধরেছে মুসলমানে। সে মুহাদ্দিস, লেবাস ধরেছে, মূলত সে মুহাদ্দিস নয়, মুহাদ্দিস নামের কলঙ্ক। সে লেবাস ধরেছে, মূলত সে শয়তান।
সে বলেছে তার যে খাজা অর্থাৎ আব্দুল কাইয়ুম আল হুসাইনি রেজবি সাহেবের যে খাজা বা বাবা বা তার মসজিদ যিনার নাম উল্লেখ করে নাই তিনি হলেন আল্লামা গাজী আকবর আলী রেজবি শাহজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার প্রিয় মসজিদকেই কেন্দ্র করে সে এখানে উল্লেখ করেছে বিষয়টা বুঝতে পেরেছি তো তার কথা হচ্ছে আমাদের মহান মসজিদ কিবলা শেরে গাজী আকবর আলী রেজবি শাহজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেস ছিলেন না তিনি নির্বেদাল ছিলেন না তিনি বাতিল আকিদা পোষণ করেছে সে এই বিষয়টাকে এখন তুলে ধরেছে নাউজ বিল্লাহি মিন জালিম যে আল্লামা রেজবি সাহেব হুজুরকে নির্বেদাল জানে না যে রেজবি সাহেব হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেস জানে না আমি মনে করি সে নিজেই প্রেস না তার ভিতরে সমস্যা রয়েছে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই সে নিজেই বেদালের মধ্যে আছে সে নিজেই ভুলের মধ্যে আছে বিদায় একজন হক আল্লাহর ওলি হকপন্থী যিনি জীবনকে কুরবান করে দিয়েছেন আল্লাহর রাসূল সরকার দ্বারা মুদর পূর্ণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত কায়েম করতে যে তিনি একবার দুবার ১১ বার ১২ বার পর্যন্ত তিনি ওহাবীদের হাতে বাতিলদের হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি হক ছিলেন না এই সোনাকান্দা দরবারে মুতালিব হোসেন সালি সে হক ছিলেন কত বড় হারামজাদা কত বড় যারা সন্তান তার কত বড় স্পর্ধা আমি তাকে সতর্ক করতে চাই দ্বিতীয়বার আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলা ও কাবা সম্পর্কে যদি তিনি কোনো মন্তব্য করে তাকে এই বাংলাদেশের মধ্যে ছাড় দেওয়া হবে না এটা আমি ইনশাআল্লাহ আজিজ রাসুলকে হাজির নাজির জেনে আমি আপনাদেরকে সম্মুখে ওয়াদা করে নিলাম সে বলেন যে আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলা তিনি বাতিল আকিদা প্রচারকারী সামনের দিকে একটু আলোকপাত করি যে আসুন মালাউন সালিহি আরো বলেন বাতিল আকিদা সমূহের মধ্যে বিশেষ করে একটি হলো খাসি ও আবাল তথা বলদ কোরবানি করা জায়েজ নেই এমন মাসালা তিনি শুধু আবিষ্কার করেছেন এই মাসালা পৃথিবীর কোনো আলেম অতীতে বর্তমানে এই জাতীয় কোনো ফতোয়া প্রদান করে নাই তাহলে বাতিল আকিদা আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলা ও কাবার বাতিল আকিদাগুলো উল্লেখ করতে যে মালাউন দাজ্জাল কাজ্জা হারামজাদা মুতালিব হোসেন সালিহি সে উল্লেখ করেছে একটি বিষয়ে একটি আকিদা উল্লেখ করেছে যে খাসি কোরবানি বা আবাল কোরবানি যেটাকে আমরা বলদ বলি এটা কোরবানি জায়েজ নেই এটা আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলাই একমাত্র আবিষ্কার করেছেন এবং কোনো আলেম অতীতে বর্তমানে এই মাসালা শুনেও নেই ফতোয়া প্রদান করে নেই বা কি সুন্দর বক্তব্য করেছেন এখন কাশি কুরবানি দেওয়া এটা আমালিয়াতের ব্যাপার এটা আকিদা নয় এটা একটা আমল সেই আমলের মধ্যে যদি কেউ অস্বীকার করে এই আমলকে কেউ যদি তুচ্ছ করে তাচ্ছল্য করে ঘৃণা করে তখন এটা কুফরি পর্যায়ে চলে যায় যে আকিদা বোঝে না যে আমল কি জিনিস বোঝে না আকিদা কি জিনিস বোঝে না সে আবার মুতালিব হোসেন সালি হেড মুহাদ্দিস হয়ে গেল সোনাগান্দা মাদ্রাসা আসলে এটির জন্মেরই ঠিক নাই এটির গোড়ার থেকেই বেজাল এই জন্য ওগুলার কর্মেরও কোনো ঠিক পাওয়া যাচ্ছে না বাকি জীবনে পাওয়া যাবে না এটা আমরা আশাবাদী যে বাকি জীবনে পাইতে পারি না যাই হোক এখন কাশি সম্পর্কে যে কথাটা বলেছে আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলা তিনি প্রচারও প্রকাশ করেছে এবং কাশি কুরবানি দেওয়া না যায় বলেছে সেই ফতোয়া যথাযথ ফতোয়া আমরা সেই ফতোয়ার উপরে এখনও অটল আছি একটি কথা বলে যে কাশি কুরবানি দেওয়া এটা তো পরের বিষয় যেই জিনিসটা কুরবানি দিবে সেই জিনিসটা কি করা যায়জ কি না সেই বিষয়টা যদি আমরা আগে একটু আলোকপাত করি তাহলে বোঝা যাবে যেটা করা জায়েজ না সেইটা কুরবানি দেওয়া কীভাবে জায়েজ হতে পারে সেই খাসি কুরবানি খাসি করা মানুষ পশুকে খাসি করা এটা সম্পূর্ণরূপে হারাম সেইটা হাদিসের কিতাবে বুখারী শরীফের হাদিসে
এইভাবে মেশকাত শরীফের হাদিসে এবং বিভিন্ন হাদিসের কিতাবে আলোকপাত সুনানুল কুবরা ওয়াল বাইহাকি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সরকার দু আলম বলেছেন যে ইসলাম ধর্মের মধ্যেই কোনো কাশি নেই বাইহাকি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সরকার দু আলম তিনি উল্লেখ করেছেন ইসলাম ধর্মের মধ্যেই কোনো কাশি নেই যে হুজুর সরকার দু আলম বলেছেন ইসলাম ধর্মের মধ্যেই কাশি নেই এই দাজ্জাল কাজ্জাব মালাউন শয়তান সে কাশি কোথায় পাইলো যে সে কাশি কোরবানি দিবে উত্তম বলবে সে কাশি কোরবানি দেওয়া জায়েজ বলবে তো হুজুর সরকারে দু আলম যেহেতু বলেছে কাশি ইসলাম ধর্মেই কাশি নেই এই জন্য আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা বলেছেন যেটা ইসলাম ধর্মেই নেই যেটা অন্য ধর্মে রয়েছে সেটা ইসলাম ধর্মের এবাদতে ইসলাম ধর্মের এবাদতের মধ্যে খালেস ব্যক্তিদের জন্য ইমানদারদের জন্য সেটা কোরবানি দেওয়া জায়েজ না আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসালা যথাযথ আছে বাকি জীবনও থাকবে এবং তিনি যেটা প্রচার করেছে সেটা হক সেই জিনিস প্রমাণের জন্য কিয়ামত পর্যন্ত আমরা রেজবিয়া দরবারের মাশায়েখে কিরামগণ রেজবিয়া দরবারের ওলামায়ে কিরামগণ রেজবিয়া দরবারের মুফতি আলি কিরামগণ আমরা প্রস্তুত আছি কিয়ামত পর্যন্ত তাদের মোকাবেলা করতে আমরা রেজবি সাহুদির কিবলার সেই মশালাটা তিনার মশালা নয় কোরআন সুন্না মশালা কোরআন সুন্না ভিত্তিক মশালা সেইটা প্রমাণ করার জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে এবং বাংলাদেশ সরকার অনুমতিক্রমে নিরাপত্তা অবস্থায় পরিবেশ সৃষ্টি করলে আমরা প্রমাণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই ব্যাপারে যথাযথ দলিল রয়েছে সেই দলিলগুলা ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে তাইয়েবা বাঁচিয়ে রাখেন আমি পরবর্তীতে সেই দলিলগুলা উপস্থাপন করব আপনাদের খেদমতে যে কাশি করা জায়েজ কি না যদি না জায়েজ হয়ে থাকে করা সেটা কোরবানির ব্যাপার আপনারাই বিবেচনা করবেন সেই বিষয়ে আমি আর বেশি আলোচনা করি না সে আরও বলেছেন লেবাসদারি মুসলমান সে লেবাস ধরেছে মুসলমানের মূলত সে মুসলমান নয় কারণ এজিদের গোষ্ঠীরও নামাজ পড়েছে মুসলমান এটা এজিদি মুসলমান তারা নিজস্ব সরকারের দু আলমের বিরোধিতা করেছেন নিজস্ব মত পথে চলেছেন এরকম নিজস্ব মত পথে চলনেওয়ালা লেবাসদারি মুসলমান তার মধ্যে একটা হচ্ছে মুতালিব হোসেন সালিহি বন্ড সালিহি বলে আমি বলেছিলাম এবং তার অসংখ্য বাতিল এবং কুফুরি আকিদাগুলি তামাম বিশ্বের হকপন্থী আলেমদের সামনে উপস্থাপন করলে স্পষ্টভাবে বুঝতে পারবে কতটুকু কুফুরি এবং বাতিল আকিদা প্রচার করে দেশের মানুষদেরকে হেদায়ত থেকে বঞ্চিত রেখেছেন নাউজুবিল্লাহ মিন জালিক আমি তার এই বক্তব্য শুনে নাউজুবিল্লাহ পড়লাম সে বলেছেন আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা কুফুরি আকিদা এবং বাতিল আকিদা নাকি দেশ বিদেশে প্রচার তার করেছেন আর আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা ও কাবা যখন থেকে দেশ বিদেশে আল্লাহ রাসূলের সত্য বাণী প্রচার ও প্রকাশ করে তোর মতন সালিহির জন্মের খবর নাই তোর বাবার জন্ম হয়েছে কিনা সেটা আমার সন্দেহ আছে তোর মতন সালিহি আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলার পরসাবের ডিলার উপযুক্ত মনে করি না আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলার শান আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলার যে প্রেম এশকে সরকার মদিনার প্রতি যে ভালোবাসা সেটা তামাম বিশ্বের ওলামায়ে কেরামরা তারা জানে তোর মতন তিন টাকার ছাগল রেজভি সাহেব হুজুরের কিছু করার ক্ষমতা নাই শুধু চাপাবাজি করেই যাচ্ছে আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা দেশে বিদেশে যদি কোনো কুফরি প্রচার করে থাকে কোনো মানুষকে যদি আকিদা বাতিল আকিদা প্রচার করে থাকে একটা বিষয় যদি প্রমাণ কেউ করতে পারে এই সোনাকান্দা দরবারের যত মৌলবি আছে সমস্ত মৌলবিদেরকে আমি আকর্ষণ করেছি দৃষ্টি আকর্ষণ করেছি যে একটা বিষয় প্রমাণ করতে পারেন আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা যা প্রচার করেছে তা বাতিল একটা বিষয় বাতিল বা একটা বিষয় কুফুরি যদি প্রমাণ করতে পারেন আমরা যে আপনাদের জুতা আমাদের গলায় নিয়ে আমরা দেশের মধ্যে ক্ষমা চাবো জীবন আর ফতোয়াবাজি করবো না যদি একটা বিষয় কুফুরি প্রমাণ করতে পারে আমরা প্রস্তুত আছি আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা যা প্রচার করেছে যা আপনাদের খেদমতে দেশবাসীর খেদমতে উপহার দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা কুফুরি আকিদা নয় সেটা হচ্ছে ইমানি আকিদা সেটা বাতিল আকিদা নয় সেটা হচ্ছে হক আকিদা তুমি মানো না কারণ তোমার ভিতরে বেদা তুমি মানো না তুমি নিজেই বাতিল বাতিল হওয়ার কারণে হককে চিনতে পারছ না বিদায় তুমি নিজেই বাতিল হিসেবে প্রমাণিত হয়ে গেল আল্লামা রেজভি সাহেব হুজুর কিবলা বাতিল নয় তিনি হক ছিলেন তিনি একজন আল্লাহর অলি ছিলেন আশিক রাসুল ছিলেন যিনি বারবার
আঘাত পাওয়ার পরেও আল্লাহ পাক তাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। তোর মতন সাগর রেজবি সাহাবুদের কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ রেজবি সাহাবুদের কিবলার একটা পশম টান দিয়ে ছিঁড়ে তোর সামনে ধরলে তুই সাহি বলতে পারবে না, এটা আগা কোনটা গোড়া কোনটা। আল্লামা রেজবি সাহাবুদের কিবলার এলেমের বারের কাছে দিয়ে তোর মতন সাগল আসার ক্ষমতা নেই। আল্লামা রেজবি সাহাবুদের কিবলা কি, তিনি কে, সেই বিষয় জানতে গেলে, সেই বিষয় বুঝতে গেলে তোর চাইতে আরো ভালো মাপের ভালো ওজনের আলেম দরকার। তোর মতন ছাগল প্রকৃতির আলেম দিয়া রেজবি সাহাবুদের ওজন করা সম্ভব না। এই দাজ্জালে আরো বলে মর্তা মর্ধুদ আবু জেহেল কুখ্যাত সালিহি শেষ পর্যায়ে এসে বলে আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি রেজবির চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আমি তার সাথে বাস করব না, সে একজন কুখ্যাত। আমি মনে করি যে তাদের জগতে যত আলেম আছে তারা ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, কারণ তারা পড়াশোনা করে নাই। তাদের শুধু মাত্র কালো টুপি কালো পাঞ্জাবি ছাড়া ভিতরে কোনো কোরআন ও হাদিসের বিশুদ্ধ কোনো এলেম অর্জন করে নাই। এ কারণে তাদের সাথে বাহাস করতে আমার সত্যিকার লজ্জা লাগে। বাহ, কত বড় লাজুক মানুষ, তার লজ্জা লাগে। কাইয়ুম আল হুসাইনি চ্যালেঞ্জ করেছে, সে কাইয়ুম আল হুসাইনির সাথে বাহাস করবে না, সে অন্যের সাথে বাহাস করবে। সে কত বড় দাজ্জাল, কত বড় কাজ্জাব, আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। মানবীয় সুরত নিয়ে এসে শয়তানের লেবাস ধরেছে, শয়তানের লেবাস পরেছে, মুসলমানের লেবাস পরেছে, ভিতরে শয়তানকে প্রশ্রয় দিয়েছে। মূলত সে শয়তান। সে কি বলেছে যে রেজবিয়া দরবারের যারা আছে শুধু কালো টুপি আর বাজুক বাই পরে, তবে তাদের ভিতরে কোরআন হাদিসের এলেম নাই, হ্যাঁ তারা তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, কত বড় শিক্ষক হয়ে গেল। আরে গাদা গাদা মার্কা মৌলবি, আমি মাহমুদুল হাসান রেজবি, তাদের অসংখ্য কুফুরি গোলা দেখেন। আপনারা আগেও জানেন হক বাতিলের পরিচয় সোনাকান্দারা মুসলমান নয়, হক বাতিলের পরিচয় সোনাকান্দারা মুসলমান নয়। সেখানে তাদের মরহুম পীর আব্দুর রহমান সাহেব এবং বর্তমান পীর মাহমুদ রহমান সাহেব উভয়ের তাদের দরবারের কিছু কুফুরিমূলক আকিদা, কুফুরিমূলক উক্তি, যেখানে আমি 12টা উক্তি উল্লেখ করেছি এবং বাহাসের শর্তাবলীর মাধ্যমে আমরা চ্যালেঞ্জ দিয়েছি, সেই বিষয় নিয়ে বিগত বছরে বহু কথাবার্তা হয়েছে। শেষ পর্যায়ে সে আমার কাছে একটা অনুলিপি পাঠিয়েছিল বাহাসের। সে এত বড় শিক্ষিত যে রেজবিয়া দরবারের কেউ তার ছাত্র হওয়ার যোগ্যতা নয়, তাদের ছাত্র হতে পারে না। সে কত বড় ওস্তাদ হয়েছে যে এই বাহাসের শর্তা অনুযায়ী সে একটা অনুলিপি লিখে আমার কাছে দিতে পারে নাই, যে এই অনুলিপিটা তিনবার আমার কাছে এসেছে, তিনবার এই অনুলিপিটার মধ্যে ভুল হয়েছে, যে একটা অনুলিপি একবার লিখতে পারে নাই। সে আবার বলে রেজবিয়া দরবারের তারা আলেম না, তারা লেখাপড়া করে নাই। তোর মতন ছাগল, তোর মতন ছাগল দিয়ে আমি মাহমুদুল হাসান রেজবি সাহেবের জুতো মুছি না, তোর মতন সালহি, তোর মতন ছাগল দিয়ে আমি মাহমুদুল হাসান রেজবির জুতাও মুছি না। আমি জুতা তাদেরকে দিয়ে মশাই, সেও তোর চাইতে ভালো। তোর মতন এত বড় ছাগল প্রকৃতির মৌলবী আমি আল্লাহর জগতার দেখি নাই, যে অনুলিপি লিখতে পারে নাই, যার প্রমাণ আজ আমার কাছে রয়েছে। পরবর্তী সময় সেটাও আমি আলোকপাত করবো, যেহেতু আবারও সে রেজবির দরবারের উপরে কথা বলতে চাচ্ছে, আমি তাদেরকে আর ছাড় দেব না। জীবনে যাই আছে যাই কিছু থাকবে, একমাত্র তাদেরকে দেখে দেব, এটি আমার এরাদা। প্রিয় আশিক রাসুল, ইমানদার সুন্নি মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা ব্যক্তিগতভাবে কোনো কথা আপনাদেরকে বলি না, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী সরকার মদিনার উপর বিশুদ্ধভাবে ইমান আকিদা অটল থাকার জন্য আমরা যে প্রচার প্রকাশ করেছি, যদি একটি প্রচার প্রকাশ আমাদের মন গড়া হয় প্রমাণ করতে পারেন, আমরা উপযুক্ত বিচার মাথা পেতে নেব। তবে আমাদের এটা যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনাদের কি বিচার হবে, সোনাকান্দাদের কি বিচার হবে, সেটাও আপনারা বিবেক বিবেচনা করবেন। এবং তাদেরকে বয়কট করে আপনারা ইমান ও আমানকে হেফাজত করে আল্লাহ রাসূলের সঠিক আকীদা পোষণ করে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক যাতে আল্লাহ পাক আপনাদেরকে এনায়েত করে, সেই আশা সেই প্রত্যাশা সেই দোয়া রেখে আমি আপনাদের খেদমত থেকে বিদায় আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।